আমার মুক্তিতে আসার রাস্তাটি ভারী সুন্দর। রাস্তার দুদিকে নয়নাভিরাম বিস্তৃত দিগন্ত প্রসারিত, বিঘের পর বিঘে ফেরি। ফেরিতে মাছের খাবার দেবার উঁচু উঁচু বাঁশগুলোতে পানকৌড়ি বসে আছে, টুপ টুপ করে জলে ডুবে ডুবে খপ খপ করে মাছ খায়। মাছরাঙার দল ছুপ করে ছু মেরে ঠোঁটের ডগায় মাছ নিয়ে উড়ে যায়। নিরালা নিস্তব্ধতা ভেদ করে মাঝে মাঝে পাখির গান শোনা যায়। ফেরির শেষ প্রান্তে রাস্তাটুকুর ধার দিয়ে বয়ে গেছে ছোট্ট এক সোঁতা। গ্রামের বধূরা গরু ছাগল চড়াতে যায় নিত্যদিন। ওই ছোট নদীটুকু পার করে দেয় আবু শেখের ছোট একটা পোল। পোল পেরিয়েই ছায়া শনিবীর শান্তির নীর আমার মুক্তি। সুবিশাল গেট পেরিয়ে সোজা ভেতরে ঢুকে পড়তে পারে আপনার প্রাইভেট কারও। ভিতরে রয়েছে সুবিশাল এক পুষ্করিণী। পুষ্করিণীর জলে চড়ে বেড়ায় রং বেরঙের হাঁস। রয়েছে একটা প্যাডেল বোটও। বাগানে বেশ কতগুলো বসবার ঠাঁই। প্রবেশের বাঁদিকে বুদ্ধদেব আর ডান দিকে কবিগুরু। বাঁকুড়ার পাঁচমুড়া থেকে আনা অজস্র টেরাকোটার টালি দিয়ে এগুলো সুসজ্জিত। শিশুদের রূপকথার গল্পে ভোলানো যায় শ্রী উপেন্দ্র কিশোরের খ্যাগাসুরের মূর্তিটি দেখিয়ে। গাছে গাছে দোলনা ঝোলানো ছোট বড় সকলের জন্য। গাছগুলোর গায়ে কোথাও কবিগুরুর গান লেখা, আবার কোথাও বা ছবি আঁকা। দেয়ালে দেয়ালে ট্রাইবাল আর্টের মনোরম চিত্রাবলী। থাকার জন্য দুটো ঘর, একটি শয়নকক্ষ, একটি ধ্যান কক্ষ। ঘর লাগোয়া বাথরুম। ঘরের বাইরেও রয়েছে বাথরুম, সঙ্গে পিকনিকের জন্যে বিশাল রান্নাঘর। যদিও ওপরের ঘরটুকুতে থাকার অনুমতি নেই, তবুও বাইরে থেকে দেয়ালে দেয়ালে আঁকা পটচিত্রগুলো আপনার দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। শহরের কোলাহল মুখর সদা ব্যস্ত জীবন থেকে গ্রাম্য জীবনের সুখ্যান পেতে এখানে দু একদিন থেকে যেতেও অসুবিধে নেই। আমার মুক্তির কেয়ারটেকার সঞ্জয় দা ও ঝুনুদি আপনার জন্যে সদা ব্যস্ত। সব কিছুর ব্যবস্থা করে দিতে তারা সর্বদা উদ্যোগী। খাবার দাবার রান্না বান্না তারাই করে দেবেন, নিরাপত্তার তেমন কোনো অসুবিধা নেই। আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে আমার মুক্তি
ক্ষীণ কাজে বিশ্বধাতার যজ্ঞশালা আত্ম হোমের বহ্নি জাদা আলোয় আলোয় এই আকাশে।